আপনি তো অনেক ধরনের রামেন খেয়েছেন, বিফ রামেন, চিকেন রামেন, কিন্তু আজ আপনাদের এমন এক রামেনের সাথে পরিচয় করিয়ে দেব যেই রামেনের নাম শুনলে গা শিউরে উঠবে আপনারও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি খাবার যার নাম গডজিলা রামেন। এটাও কি সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করেছে তাইওয়ানের একটি রেস্তোরাঁ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কুমিরের একটি পা দিয়ে পরিবেশন করা হয়েছে এই রামেন। তাইওয়ানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রেস্তোরাঁটি ইউনলি কাউন্টির ডৌলিও শহরে অবস্থিত। রেস্তোরাঁটির নাম রামেন বয় নুডেল বার। তারাই এই অদ্ভুত খাবারটি তৈরি করেছে যার প্রধান উপকরণ কুমিরের মাংস। এমনভাবে এই মাংস পরিবেশন করা হয় যা দেখলে মনে হবে গডজিলা রাক্ষসের পা কেটে বসানো হয়েছে রামেনের বাটির ঠিক উপরে। শুধু কুমিরের মাংসই নয়, সাথে ডিম, সবজি এবং 40টিরও বেশি ভিন্ন মশলা দিয়ে বানানো হয় এই রামেন। সম্প্রতি এক তরুণীর ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে তরুণী বেশ উপভোগ করে ওই অদ্ভুত খাবারটি খাচ্ছে। তার নাকি গডজিলা রামেন দারুণ লেগেছে। রেস্তোরাঁর মালিক এই রান্নাটি শিখেছেন থাইল্যান্ড থেকে। এরকম অদ্ভুত খাবারের ছবি প্রায়শই নেট দুনিয়ায় ঘোরে যা ভাইরালও হয়। খাবারে কুমিরের মাংসের ব্যবহার এবং এমন চমকপ্রদ নামের জন্য এই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হইচই শুরু হয়েছে। যারা খাদ্যরসিক বা দেশ বিদেশের নানা ধরনের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে এই খাবার নতুন এক মাত্রা যোগ করবে।